সেটা আসলে বুঝতে পারছি। আসলে কাজটা যে করেছি খুব খারাপ কাজ করেছে, তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে। ঢং করবি না, অনেক খেলেছিস আমার সাথে, মনে করেছিস বারবার আমার সাথে এই টাইপের খেলা খেলবি আর আমি চুপচাপ বসে থাকবো? না, এবার তোর খেলা তোর সাথেই খেলবো। এইসব তুমি কি বলছো? আমাদের ওই মেয়ের সাথে কি এমন সম্পর্ক, আর কেনই বা আমরা ওকে কিডন্যাপ করবো বলো? কিছু মনে করিস না, আসলে আমার মাথাতেই কাজ করছে। প্লিজ বিকন ভাই, ওই মেয়ের চিন্তা কিছুক্ষণের জন্য বাদ দিয়ে আমাদের সাথে একটু গল্প করুন। কমা, সব নাম আমার কি লাগে, আমার বোন লাগে না, তার ক্ষতি করে আমার কোনো লাভ আছে কও? তুমি নুপুরের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? সব সময় তার এরকম ঝামেলা ভালো লাগে না। আমারও ভালো লাগে না মা, এত মাঝে মাঝে আমার মন চায় আমি মরেই যাই। কেন মরবি তুই? নুপুর সন্দেহ করার জন্য তোকে মরতে হবে নাকি? দাঁড়া আমি দেখছি। আয় রাজিন, রাজিন নুপুর বসো। কি হয়েছে মা? শোন, আমি কথা বলবো নুপুরের সঙ্গে, এর মাঝে তুই একটা কথাও বলবি না। নুপুর, তোমার সমস্যা কি? কোনো সমস্যা নেই মা। হাসিন তোমার কি হয়? ভাসুর হন। তার মানে ও তোমার শ্রদ্ধার লোক, তুমি ওকে শ্রদ্ধা করবে, ও তোমাকে স্নেহ করবে, এই তো? জি। কেন তুমি ওকে সারাক্ষণ ডিস্টার্ব করো, ও চাও অপমান করো? ওর তো অধিকার আছে তোমাকে শাসন করার। শোনো নুকু, ও তোমার কথা শুনে অপমানিত হয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে যদি তোমার গায়ে হাত উঠায় তখন তুমি কি করবে? আহ মা, কি হয়েছে বলবে তো? তোকে না চুপ থাকতে বলেছি? বলো নুকু, উত্তর দাও। এই মেয়ে স্বপ্নকে কে বা কারা কিডন্যাপ করেছে তার দোষ তুমি হাসিনের উপর দাও কেন? হ্যাঁ, সারাক্ষণ তুমি সবাইকে সন্দেহ করো, এটা কি সবার? কেন তুমি এমন করো? যার যা মন চায় সে সেটা করুক, তোমার সমস্যা কি? কেন সব বিষয়ে তোমার এত উত্তেজনা? নুপুর, ওর সাথে তোমার কিসের শত্রুতা সেটা আমি জানি, তুমি সম্পূর্ণ দোষ কেন ওর ঘাড়ে চাপাতে চাও? রাজিন, আমার বাড়িতে যদি কেউ এভাবে অশান্তি সৃষ্টি করে তাকে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দিতে বাধ্য। হাসিন চল। আমি বুঝতে পারছি না তোমার গায়ে পড়ে কেন সব কথা তোমাকে শুনতে হবে, কি দরকার? আমি এখন একটু একা থাকতে চাই। দিস ইজ টু মাচ বড় মা, আর কিন্তু সহ্য করা যাচ্ছে না। তুমি কি কিছু বলবে নাকি তুমি এখনো শিরোপা সাপোর্টে কথা বলবে? রাজা কি হয়েছে তুমি আমাকে বলো তো, তুমি কি ব্যাপারটা মা হয়ে সলভ করবে নাকি এখানেও তুমি সৎ মেয়ে আর নিজের মেয়ের মধ্যে পার্থক্য খুঁজবে? রানা, একটু শান্ত হয়ে কথাগুলো বলতো আমাকে, সব খুলে বল। কি সৎ মেয়ে নিজের মেয়ে বলছিস? তোমার মেয়ে আমাকে হুমকি দিয়েছে। কিসের হুমকি? ও আমাকে বলেছে যে ওর নামে যেমন কেউ ফেক অ্যাকাউন্ট খুলেছে ঠিক সেরকম করে ও নাকি আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলবে, এবং ওর মতো করে নোংরা ভাষায় সাজিয়ে সেই আইডিটা ওপেন করে নেটে ছেড়ে দেবে। কি এসব কি শিরোপা বলেছে? হ্যাঁ,
শিরোপা আমার রুমে গিয়ে আমাকে এসব কথা বলে এসেছে। কি, তোমার রুমে গিয়ে সে এসব কথা বলেছে? দেখেছো কতটা খারাপ মেয়ে সে? সে তো নিজে স্ট্রিপ গার্ল, এখন ভাবছে যে সে আমাদেরকে স্ট্রিপ গার্ল বানাবে। অসভ্য মেয়ে, একটা বারো সে পরিবারের কথা চিন্তা করলো না। সে ভেবেছে তাকে তো সবাই খারাপ জানে, এটা নতুন কি? এখন সে চাচ্ছে আমাদের দুইটা ভালো বোনকে তার মতো খারাপ বানাবে। আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। বারবার তোরা ওকে কেন স্ট্রিপ গার্ল বলছিস? ও তোদের বোন। হ্যাঁ, আমরা তো তাই মনে করি বড় মা, কিন্তু ও তো আসলে মনে করে না। কোথাও কোনো ভুল হচ্ছে না, যা সত্যি তাই বলছি। শিরোপা ইচ্ছে করে এই কাজগুলো করছে, কারণ ও যখন বুঝতে পারলো যে সবাই জেনে গেছে ও একটা স্ট্রিপ গার্ল, সে জন্য তার মাথা নষ্ট হয়ে গেছে। আর সেই জন্যে এখন ও চাইছে আমাদেরকে তার কাতারে ফেলতে, কারণ ওর নিজের বদনামটা ঢাকার জন্যই আমাদের সবাইকে বদনাম করতে গেছে। শোন, ওই কাতারে তোদের নাম আমি ইচ্ছে করে লিখাইনি, বাট তোরা ওই কাতারে আমার নাম ইচ্ছে করে লিখিয়েছিস। শিরোপা, এসব তুই কি বলছিস? আমরা কেন তোর সাথে এরকম আচরণ করব? আসলে তুই যা তাই নিতে চলে এসছে, এখানে আমাদের কোনোই হাত নেই, শুধু শুধু আমাদের দোষারোপ করছিস। যখন এই ধরনের পেজ তোদের নামে আসবে তখন দেখবো তোরা কি করিস। আমাদের নাম? আমাদের নাম কেন আসবে? আমরা কি তোর মতো বাজে মেয়ে? পারমিতা, তুই তো জানিস না ও আমাকে কি বলেছে। ও কি বলেছে জানিস? ও বলেছে ও নাকি ওর মতো করে পেশ সাজিয়ে আমাদের নামে নেটে ছেড়ে দেবে। ছি, কি রাবিশ একটা মেয়ে। শিরোপা, এসব কি? তোকে না নিষেধ করেছি এ ব্যাপারে কোনো কথা না বলতে, তারপরেও এই ঘটনা ঘটালি? মা, তুমি আর ওদের পক্ষ নিও না, আর নিতে চাইলে নাও, বাট আমাকে বাধা দিও না। ওরা আমার সাথে যা করেছে আমিও সেম কাজটা ওদের সাথে করতে চাই। শুরু করলি তোরা? কেন ভুলে যাচ্ছিস? এসব কথাগুলো তোর বাবার কানে গেলে সে কি ভাববে? আমি না হয় সব, কিন্তু তোর বাবা, সে তো আপন। কেন তোরা তার কথা ভুলে যাচ্ছিস? বর্মা, তুমি তোমার মেয়েকে একটু ভালো করে বুঝিয়ে দাও, যদি সে এমন কোনো কাজ করে তাহলে কিন্তু তার রেজাল্ট ভালো হবে না, এটা কিন্তু আমি বলে দিলাম। যা করার তো করেছিস, আবার কি করবি? আমরা তোর কিছুই করি, তুই একটা স্ট্রিপ গার্ল, ব্যাস এটাই সত্য। চুপ কর পারমিতা। শুন শিরোপা, তুই যদি আমাদের কথা বিশ্বাস না করিস দ্যাট ইজ ইউর প্রবলেম, আমার তো কিছু করার নেই, তাই না? বাট আমি তোকে বলে দিচ্ছি, আমি কিন্তু আর সহ্য করবো না। আমি তোর নামে মামলা করবো, মানহানির মামলা করবো, এবং থানায় জিডি করবো। তখন যা করার পুলিশ করবে, আমার কিচ্ছু করার থাকবে না তখন আর। বর্মা, তুমি এই কথাটা তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিও। চল পারমিতা। তোকে না নিষেধ করেছিলাম, ঘটনাটা ভালো হলো না, এই ঘটনা পুলিশ পর্যন্ত যাবে। প্লিজ মা, এই ব্যাপারে তুমি আর একটি কথাও বলবে না, ওদের যা মন চায় তাই করো, আমিও এবার চুপচাপ বসে থাকবো না।
কি ব্যাপার এত জরুরি তলব? আপনার নায়িকার খবর কি? তাকে নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? আমি বুঝি না যে ওর সাথে তোর এত কি, তুই বিকনকে নিয়ে ব্যস্ত থাক। আচ্ছা, আপনি শবনমকে ভালোভাবে আটকিয়ে রাখছেন তো? কোনো সমস্যা? শোনেন, বিকন পুরো এলাকা তছনছ করে ফেলছে। ইনফ্যাক্ট আমাদের এখানকার উপস্থিতি ওকে ভাবিয়ে তুলছে। আমার তো মনে হয় যে ও রীতিমতো সন্দেহ করছে আমাদেরকে। আপনাদেরও সন্দেহ করতেছে? জেরিন তো তাই বলল। তাহলে এখন আমরা কি করব? আমরা কি এখান থেকে চলে যাব? পাগল, এখন চলে গেলে সন্দেহ ফুলফিল হয়ে যাবে, ইনফ্যাক্ট জিডিও করতে পারে। তাহলে করবোটা কি? আমার মনে হয় কি আপনাদের একটু চুপচাপ থাকা উচিত, এরকম খোলামেলা জায়গায় দেখা করাটা মনে ঠিক না। হুম, কিন্তু পরবর্তী ইনস্ট্রাকশন আপনার আমাকে দিতে হবে না। সরি ম্যাডাম, এই সবুজ কাল হুকুম মাইনা কাজ করে, সে তার নিজের নিয়মে কাজ করে। আরে, এত সেন্টিমেন্টাল হলে তো চলবে না। শোনেন, আজকের পর থেকে আপনি আমাদের সাথে ফোনও দিবেন না, কোনো যোগাযোগও করবেন না, আমরাও করব না, ঠিক আছে? যাক, বাসলাম, কয়টা দিন অন্তত শান্তিতে থাকতে পারবো। দেখলি জানিন ছেলেটা কি বলে? আমরা যদি আপনাকে হেল্প না করতাম, আপনি কোনো দিনও স্বপ্নমকে পেতেন না, জীবন নেও না। সেই কারণে তো এখনো আপনাদের কথা শুনতেছি, এলে কবেই ফুটে দিতাম। শুনেন, আপনি আমার নাম্বারটা মুখস্থ করে মোবাইল থেকে ডিলিট করে ফেলেন, আর আমিও আপনার নাম্বারটা মোবাইল থেকে ডিলিট করে ফেলছি। মানে এটা কেন? এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? বলা তো যায় না কখন কোন কারণে বিপদ হয়, বিকন যাতে খুঁজে না পায়। আপনার মাথায় তো প্রচুর বুদ্ধি, দেখেন তো এই বুদ্ধি কাজে লাগায় বিকনে নতুন কোনো ফাঁদে ফেলতে পারেন কিনা। এই ফাঁদে ফেলবো কেন? বিকনকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। চিন্তা করেন না ম্যাডাম, আপনার বিকনরে এমন ভয় দেখাবো, ভয় চোরে এলাকা ছেড়ে পালাই। ভয় দেখাবেন আপনি কিভাবে? মাথা ব্যথা নিয়ে সময় লেটে গেল, আসি। যেতে হবে যা, আমি যে যাবো মা, আমার তো খুব ভয় করে। কক্সেস বাজার যেতে ভয় করছে? তুই কি ছোট বাচ্চা নাকি যে কক্সেস বাজার যেতে ভয় করবে? ছোট বাচ্চার কথা বললে না মা, ছোট বাচ্চার থেকেও বেশি ভয় করে। কিসের ভয়? ওই যে সেইবার যে আমি গেলাম কক্সেস বাজার, আর ওরা দুজন মিলে আমারে সন্দেহ করা শুরু করলো। আর এই মির্জা কামাল গেছে কক্সেস বাজার, ওই সময় আমিও গেছি, আর ওরা দুজন কি মনে করছে? ওগো ধারণা হয়েছে যে ওগো মারার জন্য আমি প্ল্যান করতে গেছি। সেদিন তো আমি বকেছি, অনেক করে বকেছি, এর চেয়ে আর কি বলবো বলতো? কিন্তু মা, কক্সেস বাজার তো যাওয়াই দরকার। এই ওরা যা বলে বলুক, তাই বলে তুই কাজ করবি না? এদিকে ধরো যে বিকানো কক্সেস বাজার, তারপরে স্বপ্নম কিডন্যাপ, বুঝতেছি না কি কয় ওরা। শোন, ওদের নিয়ে তুই এত চিন্তা করিস না তো, আমি দেখছি ওরা তোকে কিছুই বলবে না। মা, আমি রাজেন্দ্রে বলছি কি, দুই ভাই মিলে একসাথে যাই, নুপু সেই কেন সন্দেহ করে। দুই ভাই একসাথে যাবি, এতে সন্দেহ করাগুলি কি আছে? মা, নুপুরের ধারণাটা কি জানো? ও ধারণা হচ্ছে যে রাজেন্দ্রে আমি কক্সেস বাজার নিয়ে পানিতে সুবাই মারব। তুমি কও মা, কি এটা? শোন, নুপুরের মাথায় সমস্যা হয়েছে, অন্য কোনো কিছুতেই আর মুশকিল। Thank you.
কৃষ্ণপুর হাসিম কক্সেস বাজার যাবে, তোমার কোনো সমস্যা? কি আশ্চর্য, আমার কেন সমস্যা থাকে? না, তুমি আমার আজকাল সব কিছুতেই সন্দেহ করো, তো তাই তোমাকে জিজ্ঞেস করলাম। মা, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যদি এমন হয় যে বিকন ভাবছে শবনমের কিডন্যাপিংয়ে ভাইজানের হাত আছে, তাহলে? সেটা আমি বুঝবো নুপুর, নাকি এই জ্ঞানটুকু তোমার একার আছে আমার নাই? কখন কার সাথে কি কথা বলতে হবে, কি করতে হবে না হবে আমি খুব ভালো জানি। সেটা নিজের মাথায় যতটুকু বুদ্ধি আছে এইসব চিন্তা ভাবনা করে মাথাটাকে নষ্ট করো না। ঠিক আছে ভাইজান, আপনার ইচ্ছা আপনি যাবেন, কিন্তু রাজিন আপনার সাথে যাবে না, ব্যাস। মা দেখলে না? দেখলাম।